আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোন, স্বাগত জানাই। আজ শনিবার 8 জুন 2024, ইংরেজি বাংলা 25 জ্যৈষ্ঠ 1431। দেখে নিন টাকার রেট, আজ বাংলাদেশে টাকা পাঠালে আপনি কত রেট পাচ্ছেন। যেহেতু একাধিক এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে আর প্রতিটি এক্সচেঞ্জের আলাদা আলাদা রেট হয়ে থাকে, টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে। বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্যটি দেখলে আপনি বুঝতে পারবেন কোন এক্সচেঞ্জ ব্যবহার করলে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবে। আজ পাচ্ছেন 25 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ পাচ্ছেন 23 টাকা। আমরা দেশে টাকা পাঠানোর সময় বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি, যে কারণে মূলত টাকার রেটে পরিবর্তন হয়ে যায়। আপনি অবশ্যই এই ব্যাপারগুলো কনফার্ম করে নেবেন। আমরা টাকা পাঠানোর সময় অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাঙ্ক ট্রান্সফার, নগদ, বিকাশ, রকেট, ট্রিয়া মানি, স্যান্ড মানি, ট্যাপ ট্যাপ, এখন দিলে এখন পাবেন, গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতির অবলম্বন করছি। আর এই পদ্ধতি অবলম্বন করতে গিয়ে টাকার রেটেও পরিবর্তন করে ফেলছে। অবশ্যই এক্সচেঞ্জ থেকে টাকা পাঠানোর সময় বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য মিলিয়ে নেবেন এবং বাংলাদেশ সরকার ঘোষিত প্রণোদনার টাকা পাচ্ছেন কিনা এটিও জিজ্ঞেস করে নেবেন। এবং দেশে টাকা পাঠানোর পর আপনজনকেও বলবেন ব্যাংক থেকে বুঝে নেওয়ার জন্য। আজ মালয়েশিয়ার মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করার সিদ্ধান্ত নিয়েছেন, 6 ক্যারেট 1 গ্রাম পাচ্ছেন 87 রিঙ্গিত দিয়ে, 10 ক্যারেট 1 গ্রাম পাচ্ছেন 145 রিঙ্গিত দিয়ে, 14 ক্যারেট 1 গ্রাম পাচ্ছেন 203 রিঙ্গিত দিয়ে, 18 ক্যারেট 1 গ্রাম পাচ্ছেন 260 রিঙ্গিত দিয়ে, 21 ক্যারেট 1 গ্রাম পাচ্ছেন 303 রিঙ্গিত দিয়ে, 22 ক্যারেট 1 গ্রাম পাচ্ছেন 318 রিঙ্গিত দিয়ে, 24 ক্যারেট 1 গ্রাম পাচ্ছেন 347 রিঙ্গিত দিয়ে। আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটের পরিবর্তন আসতে পারে, তবে গোল্ড খরিদ করার সময় অবশ্যই যাচাই করে নেবেন আপনার খরিদকৃত গোল্ডটি কোন দেশের তৈরিকৃত, বুঝতে পারবেন দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছিল এবং আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটিও জিজ্ঞেস করে নেবেন। এতে করে আপনি প্রতারিত হবেন না বা আপনাকে দোকান প্রতারিত করতে পারবে না। প্রতিদিনের টাকা এবং গোল্ডের আপডেট ইনফরমেশন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখবেন। যারা করেছেন সকলকে ধন্যবাদ।